ভারত সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের তথ্য অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন 13,742 জন, মৃত্যু হয়েছে 104 জনের এবং করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন 14,037 জন এবং দেশে করোনা আক্রান্তের মোট সংখ্যা 1,10,30,176। বর্তমানে সক্রিয় আক্রান্তের সংখ্যা 1,46,907 জন। এখন পর্যন্ত মোট 1,07,26,702 জন সুস্থ হয়ে উঠেছেন। দেশে করোনা সংক্রমণে মোট মৃত্যুর সংখ্যা 1,56,567। এখন পর্যন্ত করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে 1,21,65,598 জনকে। করোনার নতুন স্ট্রেনের আতঙ্কের মধ্যে সামান্য স্বস্তি। গত কয়েকদিন ধরে করোনার নয়া স্ট্রেনের হানায় দেশে লাগাতার বাড়ছিল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা, পাল্লা দিয়ে বাড়ছিল অ্যাক্টিভ কেসের সংখ্যাও। বিশেষ করে মহারাষ্ট্রের আক্রান্তের সংখ্যাটা উদ্বেগ বাড়াচ্ছিল, তবে বুধবার সেই পরিসংখ্যান সামান্য স্বস্তি মিলল। দৈনিক আক্রান্ত এবং অ্যাক্টিভ কেস দুটোই গত দুদিনের তুলনায় সামান্য হলেও কমল। মহারাষ্ট্রেও কমল আক্রান্তের সংখ্যাটা। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত চব্বিশ ঘন্টায় দেশে 13,742 জন করোনা আক্রান্ত হয়েছেন, যা আগের দিনের থেকে অনেকটাই কম। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 1,10,30,176 জন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী আপাতত মোট মৃতের সংখ্যা 1,56,567 জন। এর মধ্যে গত চব্বিশ ঘন্টায় মৃত্যু হয়েছে 104 জনের। এই সংখ্যাটা অবশ্য আগের দিনের থেকে অনেকটাই বেশি। তবে গত চব্বিশ ঘন্টায় মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যাটা 5,000 বেশি। গত চব্বিশ ঘন্টায় দেশে করোনামুক্ত হয়েছেন 14,037 জন, যা দৈনিক আক্রান্তের থেকে সামান্য বেশি। আপাতত দেশে মোট অ্যাক্টিভ কেস 1,46,907 জন, যা গতকালের থেকে অনেকটাই কম। গতকালই অ্যাক্টিভ কেস 1,50,000 পেরিয়েছিল। এখনও পর্যন্ত করোনাজয়ীর সংখ্যা 1,07,26,702 জন। দেশে ইতিমধ্যেই 1,21,65,598 জন স্বাস্থ্যকর্মীকে করোনার টিকা দেওয়া হয়েছে। টিকাকরণের গতি নির্ধারিত লক্ষ্যের থেকে কম হলেও অন্যান্য দেশের তুলনায় অনেকটাই বেশি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।